তো আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাজ। আসলে তোমার খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 14 তারিখ, 14ই মে, তো আর বারটা হচ্ছে রবিবার। তো সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি। ফার্স্টে তোমাদেরকে বলি, এখন ঘড়িতে কটা বাজে দেখে না কখন আমি ভিডিওটা করছি। তো দেখো, এখন ঘড়িতে বাজে 9:30। তো দেখতেই পেলে এখন 9:30 বাজে, এখন এই ভিডিওটা আমি শ্যুট করছি। এটা কালকে ব্লগটা দেবো। এটা কোনো ডেলি ব্লগ কিছু না, জাস্ট মনে হলো যে তোমাদেরকে পার ডে আমি আপডেটটা দিই, তো আপডেট দিয়ে চলে আসি সেই কারণের জন্য। তাই আমার আশা, কারণ তোমাদের ছাড়া তো আমার কিছু নয়। তো প্রতিদিন কিছু করি না করি পুরো ব্যাপারটাই তোমাদেরকে দেখাই, সেটার জন্য মানে আবার ভিডিও করতে আসলাম। তো চলো আজকে সব বলছি, সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে পুরো বিস্তারে আলোচনা করছি। তো আমার সাথে থেকো আর এই ভিডিওটা স্কিপ না করে দেখবে। না আজকে ভাল লাগছে না, বাড়িতে গিয়ে একটু কথা বলবো সবার সাথে, ওটাই আজকে ব্লগ হবে। ঘুম পাচ্ছে যা। তো হ্যাঁ, তোমরা আগের ব্লগে দেখতে পেলে যে মানে বিয়ে বাড়ি থেকে আসলাম 3:30টার সময় বাড়িতে, তারপরে শুতে শুতে হয়ে গেল 4:30-4:30, সকাল সকাল কাজের দিদি আসে 7টা-8টার মধ্যে। তো রাত্রেবেলা ঘুম হয়নি, সারা দিনও ঘুম হয়নি, কোনো রকম করে সারা দিন গেল আজকে। তো বিকালবেলা রাজ আসলো, ওর সাথে একটুখানি চা ঠা খেতে গেলাম ট্যাগর পার্কের নতুন দোকানটাতে। ওখানে আমার একটা ফ্রেন্ড আছে অয়ন, ওকে ডাকলাম, ও আসলো, একটু ভালো মতন আমাদের আড্ডা হলো বসে। গরমকালে আড্ডা, চায়ের থেকে আড্ডা বলতে পারো, আড্ডা ফাড্ডা হলো। তো সেই ভিডিওগুলো একবার দেখে নাও, তারপরে এসে আবার তোমাদের সাথে কথাটা বলছি। তো হ্যাঁ, দেখলে কথাবার্তা বললাম, তারপরে রাত চলে গেল, কালকেও 9টা থেকে প্র্যাকটিস আছে, সামনা করে আমি বাড়ি চলে আসলাম। তো মেন কথা এটাই, আমি ভেবেছিলাম সারাদিন আজকে কোনো ব্লগ শ্যুট কিচ্ছু করবো না, শরীর ভালো লাগছে না, প্রচুর ঘুম পাচ্ছে, রাত্রে শুয়েও পড়বো এটা এডিট করে। কারণ না, তোমাদেরকে আপডেট দেওয়াটা আমার কর্তব্য, কিছু না করলেও সেটা দেখানো উচিত, কিছু করলে তো দেখাবো অবশ্যই। তো সেই জন্যই আমার আশা তোমাদের সাথে কথা বলতে, তাই ভাবলাম যে সারাদিন শুয়ে বসে কাটালাম, কোথাও যাইনি, কিছু হয়নি, কাউকে দেখা হয়নি, কিছুই হয়নি আজকে, এই জন্যই আশা। রোজ তো আমি বলি কি করি না করি, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তোমরা কি করেছো সারাদিন, সেগুলো আমাকে বলবে। আজকে তোমাদের সাথে আমি ডিরেক্ট গল্প করব, আর খুব তাড়াতাড়ি লাইভে আসব, লাইভে এসে করব। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমাকে সাপোর্ট করো যেরকমভাবে করছো, আর একটু ভিউ দাও, স্কিপ না করে ব্লগগুলো দেখো, আর প্লিজ 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 একটু ভিউ দাও, এটুকুই চাই তোমাদের কাছে। তো যাই হোক, তো এই সারাদিন করেছি, রাতে জাস্ট ডিনার করব, ডাল ভাত আলু চোখা এরকম কিছু খেয়ে নেবো। একটা মাকে বলছিলাম একদম সিম্পল খাবো, কারণ 2-3 দিন ধরে বিয়েবাড়ি খাবার এসব করে পুরো পেটের অবস্থা খারাপ। তো আর আজ রিচ কোনো কিছু খাবো না। তো এটি বলে, যদি আজ ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। কালকে এটা দেখবে জাস্ট আপডেট হিসাবে, কোনো ব্লগ না, তাও বলবো এরকম ব্লগ যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো যেরকম আমি করি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনেক 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 ওয়েলকাম আমার চ্যানেলে আমার পরিবার সদস্য অ্যাড হওয়ার জন্য। এইভাবেই পাশে থেকো তোমরা, কালকে ভালো করে ব্লগ শ্যুট করে সারাদিন তোমাদেরকে পরশু দিন দেখাবো, কালকে এটা আমি কালকে এটা আমি আপলোড করছি। তো সাপোর্ট করো, পাশে থেকো, এইভাবে তোমার নিজের মানুষকে আর আমি তোমাদের যারা আমাকে দেখছো ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি খুব ভালোবাসি এবং নিজের মানুষ বলে মনে করি। তো সেই জন্যই আমি আপডেট দিতে আসা, কারণ মনে হয় না একটা দিনও মিস করা যাবে না। আমি কী করি না করি তোমাদেরকে সব দেখাবো, কিছু না করলেও দেখাবো, কিছু করলেও দেখাবোই, মিস করতে চাই না বলেই, তোমাদেরকে খুব মিস করি বলেই আমার ভিডিওটা করা। আর কিছু জাস্ট আজকে ভিডিওটা তোমাদের জন্য করা, আমার নিজের জন্য কিছু না, কারণ আমি সারাদিন কিছু করিনি, দেখাবোটা কী বলো, সেই জন্যই। তো চলো কালকে দেখা হবে, যতক্ষণ জন্য টাটা, খুব ভালো থাকো তোমরা।